আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চিতই পিঠার রেসিপি পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়াটা আমি সুপার স্টোর থেকে কিনে নিয়ে এসেছি এবং এই চালের গুঁড়াটা হালাল পিঠা বানানোর জন্য আমি একটি মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি এই বলে এখন আমি দেড় কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখন আমি এই চালের গুঁড়ার মধ্যে এক কাপ ওয়ার্ম পানি ঢেলে দিব ভালোভাবে আমি পানির সাথে চালের গুঁড়াটাকে মিক্স করে নিব যেন কোনো দানা না থাকে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সবগুলো মিশ্রণকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব দেখেন আমার মিশ্রণটি অত ঘন হয়নি একটু পাতলা পাতলা ধরনের হয়েছে পানি পানি ভাব দেখা যাচ্ছে বেশি ঘন হলে পিঠার ভিতরের সাইডটা একটু কাঁচা কাঁচা ভাব থাকে তার জন্য আমি একটু পানি পানি করেই গুলিয়েছি চুলাতে তাওয়া দিয়ে আমি এখন চুলাটাকে মিডিয়ামের থেকেও একটু হাই হিটে গরম করে নেব তাওয়াটা একটু গরম করে নিলে পিঠা তাওয়ার সাথে লেগে থাকে না এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব চিথই পিঠাটা খেতে আসলে অনেক মজা এবং ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই এই পিঠাটা বানানো যায় খুবই সহজে জন্য এই পিঠাটা আমার প্রায়ই বানানো হয় এখন আমি সবগুলো পিঠাকে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো হয়ে গেছে আমি পিঠাগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমি একটি নাইফের সাহায্যে আমি আস্তে আস্তে পিঠাগুলো তুলে নিচ্ছি দেখেন তাওয়ার সাথে পিঠাগুলো লেগে থাকেনি খুবই সহজে পিঠাগুলো উঠে গিয়েছে তাওয়া থেকে এভাবে আস্তে আস্তে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি এই চিতই পিঠা বানানোটা খুবই সহজ মনে হয় আমার কাছে আপনারাও চাইলে ঘরে থাকা চালের গুঁড়া দিয়ে খুবই অল্প সময়ে এবং খুবই সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন এবং খেতেও ভালো মজার আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে অনেকে চিথই পিঠা মাংস দিয়ে পছন্দ করে কেউ কেউ পছন্দ করে ভর্তা দিয়ে যেমন সরিষা ভর্তা ভর্তা বা বাট আমার কাছে মাংসের ঝোলটাই বেশি ভালো লাগে চিথই পিঠার সাথে আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কি পরিমাণ সফট এবং ভিতরে কোনো কাঁচা ভাব নেই আশা করি আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ